12 স্ত্রী ও 102 সন্তান নিয়ে দিশেহারা মুসা। 12 স্ত্রী ও 102 সন্তানের পরিবারের খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন 67 বছর বয়সী উগান্ডার নাগরিক মুসা হাসাইয়া। প্রতিবেদনে বলা হয়, পরিবারের সদস্যদের ভরণ পোষণে হিমশিম খাওয়ায় আর যেন সন্তান না জন্ম নেয় সেজন্য স্ত্রীদের পরিবার পরিকল্পনার পরামর্শ দিচ্ছেন তিনি। মুসার 12 স্ত্রীর ঘরে জন্মেছে 102 জন সন্তান, তার সেই সন্তানদের অনেকের বিয়ে হয়েছে, সেই প্রজন্মের সংখ্যা এখন 568 জন। সব মিলিয়ে মুসার বিশাল আকার সংসারে সদস্য সংখ্যা এখন 670 জন। নাতি নাতনিদের অনেকের নামও জানেন না মুসা। তিনি বললেন, পরিস্থিতি মোটেই ভালো না, আমার আর তেমন সম্পদ নেই, আমি আর সন্তান চাই না, এজন্য আমি আমার স্ত্রীদের পরিবার পরিকল্পনার পরামর্শ দিয়েছি। 4টির বেশি বিয়ে করা উচিত নয় বলে এখন মনে করছেন মুসা, কারণ একটা সময় বিপুল সম্পদ থাকলেও বর্তমানে মুদ্রাস্ফীতির যুগ চলছে, এখন মানুষের আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি, এত বড় সংসার নিয়ে তিনি দিশেহারা। একাধিক বিয়ের বিষয়ে মুসা জানান, 1971 সালে 16 বছর বয়সে প্রথম বিয়ে করেন মুসা, তার প্রথম স্ত্রীর নাম হানিফা, 2 বছর পর জন্ম নেয় তাদের প্রথম কন্যা সন্তান। এরপর থেকে তার পরিবার দ্রুত গতিতেই বাড়ছে, স্ত্রীর সংখ্যা বাড়ার পাশাপাশি সন্তানও বেড়েছে।